So hello guys, welcome back to my channel. Shundar Shonshi Channel Shop by K. Welcome. A very good afternoon. So, ekhon baje ghorite 11ta. Bishesh karone ajke amar vlog ta hocche. Guess koro guys, ajke kisher jonno special. A ghor dupure roder moddhe keno ami beriyechi eto abar tao sajuguju kore. তো বিশেষ কারণটা যেটা সেটা আমি তোমাদেরকে বলবো বাট তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো ছটা দুপুরের মধ্যে দেবা আর দেবী মানে আমরা কর্তাগিন্নি মেনে বেরিয়ে গেছি ঝাড়গ্রাম থেকে যাব সোজা কলকাতা বেলা 11টার ট্রেন আর ট্রেনের মধ্যে যা গরম গরম একদম প্যাচপ্যাচ করছে তো 3-4 ঘন্টা কাটিয়ে চলে এলাম আমরা হাওড়া স্টেশন এন্ড সবথেকে কনজেস্টেড জায়গা বিজি শহর বাঙালি সেই প্রিয় হাওড়া কলকাতা ঘর দুপুরবেলা ভীষণ খিদে পেয়েছে তাই নিয়ে নিয়েছি একটা চিকেন থালি থালিটা আমরা ডাবল ভাত নিয়েছি রুটি নিনি অ্যান্ড যা ছিল দই মিষ্টি একটা মিক্স ভেজ সাথে ছিল ডাল অনেক কিছু আইটেম ছিল সব কিছু খেতেই কিন্তু ভালো লেগেছে আর সব থেকে বড় ব্যাপার কি বলো তো খিদের মধ্যে যাই খাও না কেন সবই ভালো লাগে বর হাত মুখ ধুয়ে চলে এসেছে আর এদিকেও আমি খিদের জালে গপ গপ খাচ্ছি সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এই ম্যাঙ্গো পিকেলটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো পিকেলটা দিয়েই কিন্তু সব ভাতগুলো আমি গোগ্রাসে খেয়ে ফেলেছি খিদের জালায় বড় জ্বালা খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে বেরিয়ে চলে এসেছি এই দেখো হাওড়া স্টেশনের বাইরেটা বিশাল বড় এরিয়া কিন্তু তো এরপর আমরা একটা বাসে উঠে পড়েছি তোমাদেরকে তো বলাই হয়নি যে কি মোদ্দা কথা এই হলো গিয়ে আজকে আমরা যাব ইডেন গার্ডেন বিকজ আজকে ধোনি মানে সিএসকে ভার্সেস কেকেআর ম্যাচ একদম হাই ভোল্টেজ ম্যাচ তো আসার পরেই এই যে দুই গালে আমি সিএসকে এর ফ্যান যেহেতু আর এই ভাইটাই গালের মধ্যে আঁকে বুকে টেনেছে অ্যান্ড দেন একটা মাথার মধ্যে একটা ব্যান্ড বেঁধে নিলাম তো বরকেও বলছি কিছু তুমিও করো তো ওর মুখটা কুচকে আছে ভালো লাগে না নিজে একা একা ভালো লাগে না তো যেহেতু দেখো সিএসকে একটা ফ্ল্যাগও নিয়ে নিয়েছি বিকজ আমি ধোনির বিশাল বড় ফ্যান তো ওই জন্যই সিএসকে সাপোর্ট করা তো এদিকে বরকে ঘাড় ধরে বলেছি যে দেখো তুমি যেহেতু কেকারের ফ্যান তো ও নাইট রাইডার্সের ফ্যান তো ওকে বলেছি কেকারের দুটো করো গালের মধ্যে আঁকি বুকে টেনে নাও যেহেতু আমি করেছি তোমাকে করতে হবে তাই না বলো কেমন একটা লাগে না বিচ্ছির ব্যাপার তো বেশ সুন্দর ও করছে ফার্স্ট টাইম যাচ্ছি ইডেনে ম্যাচ দেখছি প্রচুর এক্সাইটেড প্রচুর এক্সাইটমেন্ট চলো চলো তাহলে যাওয়া যাক যখন হাজবেন্ড কেকেআর অ্যান্ড ওয়াইফ যখন চেন্নাই সুপার কিংসের ফ্যান হয় গালটা দেখো কি মনে হয় কে জিতবে আজকে কেকেআর অবশ্যই জিতবে কেকেআর হাতি ধোনি যখন আছে তখন ধোনি জিতবে অফকোর্স ধোনি কেকেআর নো ধোনি মানুষের মধ্যে এক বিশাল উত্তেজনা জাস্ট বিকজ সব ধোনি সেটা দেখে বুঝতে পারছো আর যেহেতু এত ভিড় তাই পুলিশি পাহারাদারি কিন্তু বেশ জোরদারও হয়েছে আর এইদিকে দেখো কত ধোনি ভক্ত ফ্যান সবাই কিন্তু বেশিরভাগই বলতে গেলে সিএসকে ওই জাস্ট বিকজ অফ ধোনি তো খুব তেষ্টা পেয়ে যাচ্ছিল তার জন্য একটা নিম্বু পানি খেলাম আর কিছুই ভালো লাগছিল না খেতে এখন আমরা এন্ট্রি করছি এই আমাদের গেট নাম্বার 16 তা হাতে চলে এসেছে দুটো টিকিট একটা আমার আর একটা আমার কর্তার অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে টিকিটের মূল্য কত সেটা ডিপেন্ড করে কোন জায়গায় কারা বসবে আমারটা নিয়েছে 2,500 টাকা মতো তো চলো এবারে ভেতরে ঢোকা যাক লাইফে ফার্স্ট টাইম এরকম ম্যাচ দেখতে এসেছি তো বুকটা তো দুদুরু করছেই ও মা গিয়ে পড়ে দেখি কত সরঞ্জাম ঝালমুড়ি থেকে শুরু করে চিকেন প্যাটিস এগ রোল পাওভাজি
কি নয় কি আছে, সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে একটা ঝালমুড়ির দাম নিয়েছে 50 টাকা। এখানে রয়েছে সব মেনু, দেখতে পাচ্ছ একটা ভেজ প্যাটিসের দাম 60 রুপিস। তো সারা মাঠ একদম কিন্তু গম গম করছে, খেলা শুরু হবার প্রায় মুখেই। আমরাও পৌঁছে গেছি আগে ভাগে, খেলা শুরু হবার কিন্তু 1 ঘন্টা আগে গেটের মধ্যে প্রবেশ করতে হয়, না হলে কিন্তু আর ঢোকা যায় না। ম্যাচ শুরু হয়ে গেছে আর সব প্রিপারেশন চলছে, তার সাথে সাথে যেটা দেখলাম চোখের সামনে গিয়ে রবিন উত্থাপাকে এতদিন টিভিতে দেখেছি আর এখন চোখের সামনে। ম্যাচ দেখার কারো শেষ নেই, ছোট থেকে বড় দেখো এই পুচকে খুদেটাও চলে এসেছে ম্যাচ দেখতে, পেছনে কিন্তু ধোনির সিম্বল, মানে হেন লোক নেই ছোট থেকে বড় যে ধোনিকে পছন্দ করে না। আর ওই দেখো ধোনি গায়ে না পুরো ঘুষবাম দিচ্ছে, এত সামনে থেকে ধোনিকে দেখছি মানে একদম স্বপ্নের মতো, স্বপ্ন যেন আজ সত্যি হলো। আমার মতো ধোনি ভক্ত আরেক ফ্যানকে দেখলাম, ওই দেখো টসে কেকেআর জিতেছে, তো কেকেআর ব্যাটিং অ্যান্ড সিএসকে বোলিং করবে, খেলা শুরুর মুখে, জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা সামনে থেকে খেলা দেখার। কোনোদিন ভাবিনি যে এরকম সামনে থেকে খেলা দেখার অভিজ্ঞতা হবে, এতদিন টিভিতেই দেখে এসেছি এই সবুজ গ্রাউন্ডটাকে, স্বপ্ন দেখলে বোধ হয় তাই সত্যি হয়। তাই আমাদের প্রতিটা মানুষেরই জীবনে কিছু না কিছু স্বপ্ন দেখা উচিত সত্যি করার জন্য। লেগেছে প্রচুর খিদে, সেই সকালে ভাত খেয়েছিলাম আর এখন বাজে রাত 1:30, তাই একটু চিকেন এগ রোল আর একটু থাম্বস আপ। একের পর এক একের পর এক উইকেট চলে যাচ্ছে, সেই খুশিতে বোধ হয় আমার তো খাওয়া দাওয়া। আর একটা চিকেন প্যাটিস নিয়ে এসেছি, শুকনো বরে শুকনো মুখে ঠুসে দিলাম যেহেতু কেকেআরের একের পর এক উইকেট পড়ে যাচ্ছে। আমার সামনে দাঁড়িয়ে আছে রয়, কেকেআর কিন্তু এক বিশেষ খেলোয়াড়। আর সব থেকে বড় কথা হলো আমার বয়স, আর ইতিমধ্যে কেকেআর 1 খান 6 মেরেছে, তা আমার বরের খুশি আর থামে না। কেকেআর এর খেলা শেষ, এবারে সিএসকে এসছে ব্যাটিং করতে, এন্ড দেন তাই আমি একদম প্লে কার্ড নিয়ে রেডি। কি মনে হয় কে জিতবে? কেকেআর। নো 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 নো, লাইক ধোনি ইজ হিয়ার, ডোন্ট সে ধোনি জিতবে। হলুদ টি-শার্টে ভরে গেছে পুরো ক্রিকেটের মাঠ, কলকাতার মাঠ, বাট সবাই সিএসকে ফ্যান বিকজ ধোনি ইজ হিয়ার। মাঠ পুরো এলাম ধোনি জয়গান করছে।
অ্যাট লাস্ট ধোনি এসছে, এত প্রত্যাশার ফল যেন দেখলেও প্রাণ জড়িয়ে যায় আর চোখ ভরে যায়। খেলা দেখতে আসার স্বাদ মিটল। ধোনি আসার পর দেখো গোটা গ্যালারি যুক্তি পুরো একদম ফ্ল্যাশ লাইট জ্বলছে, যেন ধোনিকে দেখার জন্যই এতক্ষণ ধরে মানুষজন বসেছিল। আর এদিকে দেখো আমার বরের গালের এই আস্তে আস্তে রঙগুলো উঠতে থাকছে, আর ওর গালটা কেমন চুলকোচ্ছে। অ্যান্ড এতক্ষণ ধরে বসে আছি, অ্যান্ড ওপরে কুয়াশা পড়ছে, ঠান্ডাও লেগে যাচ্ছে, ওর মুখটা শুকিয়ে যাচ্ছে। ও তো কেকেআরের বিশাল বড় ফ্যান, তাই যেহেতু কেকেআর হাঁটতে চলেছে তো ওই জন্য ওর মুখটা একটু শুকিয়ে যাচ্ছে। খেলা জমে উঠেছে আর লেগেছেও আমার জোরে খিদে, তাই উঠেছি, দেখছি, ভাবছি কি খাওয়া যায়। গ্যালারি ভর্তি জমানো সমাগম, একটাও কিন্তু সিট আর ফাঁকা নেই। পেয়েছি চাউমিন, তাও আবার ভেজ, কিন্তু চাউমিনটা খেতে কিন্তু খাসা। আর সব থেকে অদ্ভুত ব্যাপার এই জল, প্যাকেটের মধ্যে জল খেতে হবে, বোতল জল নেই, কি অদ্ভুত ব্যাপার তাই না? যাই হোক, ভেজ চাউমিনটা ফার্স্টে বরকেই দিলাম, বললাম তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আর ভেজ চাউমিন সচরাচর আমি খাই না, তাও আবার কিনে ভেজ চাউমিন তো একদমই না, বেশ ভালোই হয়েছিল, মন্দ না। যাই হোক, আমি তো পেটুক মানুষ, পেটুক বাঙালি, একের পর এক খাবার খেতেই থাকি। আর খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু আমি বেরিয়ে এসেছি। কেন বলছি বলো তো, আমাদের ট্রেন ধরার আছে না, তো ট্রেন মিস হয়ে যাবে, ওই জন্য ট্রেনে করে একদম চলে যাবো খড়গপুর। সো ট্রেনে উঠে পড়ছি, এখন বাজে 11:55, আর এখনই ট্রেন ছাড়বে, তো সোজা একদম পৌঁছাবো খড়গপুর। খেলা শেষ, ট্রেনে উঠে পড়েছি। এখন বাজে 20:00, ওই দেখো কত বাজে। আর এই যে আমরা চলে এসেছি, সারা রাত আমাকে কাটানো, সারা রাত কাটানোর পর কাল থেকে এই যে এখন ঝাড়গ্রামে চলে এসেছি। তো খেলা দেখা শেষ, বাড়িও চলে এলাম। তো ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমাদের দুজনের অবস্থা দেখছো, ঘুমিয়ে 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 চোখ পুরো ফুলে গেছে একেবারে। ও মা গো, কঠিন খেলা দেখলাম আমরা, কঠিন খেলা দেখলাম।